সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চাকরিতে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দুপুরে নগরের ডাইস ফ্যাক্টরি রোড এলাকায় পিটিআই কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে বারোতম গ্রেডের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে দ্রুত দশম গ্রেড বাস্তবায়ন করার দাবি জানান শিক্ষকরা এছাড়া প্রাথমিক শিক্ষকদের চাকরিতে সকল বৈষম্য দূর করতে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার প্রতি আহ্বান জানান শিক্ষকরা দীর্ঘদিন আন্দোলন করলেও কোনো সুরাহা না হয় আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন বলে জানান তারা আমরা দীর্ঘদিন বেতন বশমে শিকার হচ্ছে আর আমাদের এই যে বেতন কাঠামুজিটা আছে আমরা তারতম্য গেটে বেতন পাই বর্তমানে আমরা চাই 10 গুণ আমাদের শিক্ষকদের মান উন্নয়ন হোক আপনারা আমাদের বাচ্চাদের মান উন্নয়ন এবং বর্তমানে আমরা যে বেতন পাই ওই বেতন দিয়ে আমাদের তো চলে আসলে কষ্টকর হয়ে যায়